শাবনম, ঢালিউডের কুইন বলা হয় তাকে। আর অভিনয়ের গুণ দিয়ে হাজারো দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছিল খুব সহজেই। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2007 সালে শাবনমের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা জানবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। 2007 সালে শাবনমের মুক্তি পায় জমেলা সুন্দরী সিনেমা, একে সুহেল পরিচালিত জমেলা সুন্দরী। শাবনমের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায়। বক্স অফিস তথ্য অনুযায়ী জমেলা সুন্দরী ছবিটি এবারে হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় গ্রামগঞ্জের পীরিতি সিনেমা, আজাদি হাসানাত ফিরুজ পরিচালিত গ্রামগঞ্জের পীরিতি। শাবনমের বিপরীতে অভিনয় করেন শাহরিয়ার নাজিম জয়। বক্স অফিস তথ্য অনুযায়ী গ্রামগঞ্জের পীরিতি ছবিটি হিট হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় দুখিনী জহুরা সিনেমা, আজিজুর রহমান পরিচালিত দুখিনী জহুরা। শাবনমের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। বক্স অফিস তথ্য অনুযায়ী দুখিনী জহুরা ছবিটি ফ্লপ হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় আমার প্রাণের স্বামী সিনেমা, পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। শাবনমের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। বক্স অফিস তথ্য অনুযায়ী আমার প্রাণের স্বামী ছবিটি সুপার হিট হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় কপাল সিনেমা, আসিফুল ইসলাম মিজান পরিচালিত কপাল। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায়। শাবনমের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। বক্স অফিস তথ্য অনুযায়ী কপাল ছবিটি হিট হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় মেয়ে সাক্ষী সিনেমা, মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায়। শাবনমের বিপরীতে অভিনয় করেন রিয়াজ। বক্স অফিস তথ্য অনুযায়ী মেয়ে সাক্ষী ছবিটি ফ্লপ হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় এই যে দুনিয়া সিনেমা, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এই যে দুনিয়া। শাবনমের বিপরীতে অভিনয় করেন শাহরিয়ার নাজিম জয়। বক্স অফিস তথ্য অনুযায়ী এই যে দুনিয়া ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় কঠিন প্রেম সিনেমা, এম বি মানিক পরিচালিত কঠিন প্রেম। শাবনমের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। বক্স অফিস তথ্য অনুযায়ী কঠিন প্রেম ছবিটি সুপার হিট হয়েছিল। 2007 সালে শাবনমের মুক্তি পায় বিয়ান সাব সিনেমা, আবুল কালাম আজাদ পরিচালিত বিয়ান সাব। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায়। শাবনমের বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। বিয়ান সাব বক্স অফিস তথ্য অনুযায়ী এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2007 সালে শাবনমের সর্বমোট 9টি সিনেমা মুক্তি পেয়েছিল।